আসসালামু আলাইকুম অল অফ মাই ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ সবাই অনেক ভালো আছেন, বরাবরের মতো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজ শনিবার, আজ মর্নিং থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম, আর যেহেতু বাচ্চাদের ছুটি, আমার তো খুবই ভালো বাচ্চাদের ছুটি, বাচ্চাদের সাথে মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ সময় কাটছে। তো ওদের তো ইউজুয়ালি ছুটি ছাড়া ব্রেকফাস্ট বাসায় করা হয় না, তো ওদের জন্য যেহেতু ব্রেকফাস্টটা ওরা খেতে চায় না, অভ্যস্ত না, তাই আমি এভরিডে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের একটু হেলদি ব্রেকফাস্ট করাতে চেষ্টা করি। তো আজকেও কম তেল দিয়ে হুবস রান্না করে দিলাম, আর বাইরে প্রচণ্ড গরম, স্যাটারডে সানডে নাকি খুবই গরম থাকবে, তো এরকম গরমে কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পানি খাওয়া উচিত, বেশি বেশি করে পানি খাওয়া উচিত, কারণ পানির অভাব হয়ে যায় শরীরে। আর প্রচণ্ড ড্রাই ড্রাই গরমটা, ড্রায়ের মতো শুকনা গরম যেটা, আর এসি ফ্যান কিছুর বাতাসই কোনো মানে গায়ে লাগছে না মনে হচ্ছে এরকম। আর শীতের দেশ, হঠাৎ করে গরম পড়লে সবাই কিন্তু একটু অন্যরকম হয়ে যায়। আর এটা আমার রান্নাঘর, রান্না রুমের উইন্ডো দিয়ে, কিচেনের উইন্ডো দিয়ে দেখছি আমার নেইবারহুড স্প্যানিশ, তারা চারিদিক মানে চেষ্টা করছে আগে ঠান্ডা করার জন্য পানি দিয়ে, হোস পাইপ দিয়ে চারিদিকে তারা প্রায় 2-4 ঘন্টা এদিক সেদিক ঘুরে বারবারই পানি দিচ্ছিল এই আর কি। কারণ একজন মানুষ, প্রত্যেকেই চেষ্টা করে পরিবেশটা যেন সুন্দর থাকে এখানে। তো এরকম গরমে কিন্তু খাবার দাবার খুব হিসেব কিতিব করে খাওয়া উচিত, তাই আমি আজ ভাবলাম একটু ডিফারেন্ট টাইপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, খুবই সিম্পল অ্যান্ড ইজি। তো এই রেসিপিটার আমার কাছে রিকোয়েস্টও ছিল, কিন্তু আমি তখন আর দিতে পারিনি। তো আজকে ভাবলাম যেহেতু খুবই গরম, এরকম একটু ডিফারেন্ট টাইপের একটু সবজি, আর আমি শুনেছি দেশে নাকি এই সবজিটা, এটার নাম ঝুঁকিনি, ঝুঁকিনিটা পাওয়া যায়, কিন্তু অনেকেই সঠিকভাবে জানে না কীভাবে খাওয়া। অনেকে বলে যে সালাদ করে খাইছি, বাট এটা সালাদ করে খেলে অত টেস্ট লাগবে না, তাই আমি আমরা যেভাবে খাই সাধারণত সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এ পর্যায়ে এভাবে খেলে খুবই একটা টেস্ট পাওয়া যাবে। তো আমি তেল আর পেঁয়াজ আর 1/2 স্পুন সল্ট আমি দিয়ে দিয়েছি, আর বেশ কিছু চিংড়ি মাছ নিয়েছি। এটা চিংড়ি মাছ আর ইলিশ মাছ দিয়েই এই সবজিটা খুব টেস্ট হয়। তো এভাবে করে রান্না করে আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো চিংড়ি মাছটা আমি 4 থেকে 5 মিনিট একটু তেলে ভেজে নিচ্ছি, হালকা তাতিয়ে নিচ্ছি। তারপর 1/2 স্পুন মরিচের গুঁড়ো আর 1 স্পুনের 1/4 ভাগ আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একসাথে মিক্স করে আমি ভালো করে একটু ভুনে নিচ্ছি। ভুনে 1 কাপের 1/4 ভাগ আমি পানি দিয়ে দিলাম। তো এভাবে পানি দিয়ে ভালো করে মাছটার চারিদিকে মিক্স করে একটু ঢেকে রাখতে হবে। আর আমি 2 কোয়া রসুন আর 1 কাঁচা মরিচ আমি ব্লেন্ড করে নিয়েছি, ব্লেন্ড করে দিয়ে দিয়েছি। তো অলমোস্ট ভুনে আসছে, ভুনে আসার সাথে সাথে আমি এখন চেরি টমেটো আর জুকিনিগুলো এভাবে আমি কেটে নিয়েছি, কেটে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে আমি মিক্স করে নেব। এভাবে চারিদিকে মিক্স করে নিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করলে হয় কি, সব সবজিটাতে মশলাটা অ্যাড হয়। তো খেতেও কিন্তু, রান্না শেষেও কিন্তু প্রতিটা সবজি থেকে টেস্টটা পাওয়া যায় মশলা বা সল্ট যাতে থাকে। অনেক সময় ভালো করে নাড়াচাড়া না করলে কিন্তু মশলাটা ঢুকে না ভেতরে, একদিকে দেখা যায় যে মাইল্ড থাকে মশলাটা, আরেকদিকে আরেক সবজিতে দেখা যায় অনেক সময় মশলাটা বেশি লাগে। তো যাই হোক, ভালো করে এভাবে মিশিয়ে আমরা ঢেকে রাখবো প্রায় 10 মিনিটসের মতো। তো 10 মিনিটস পর আবার আমরা চেক করে নেব।
আর এদিকে একটু আমি গরুর মাংস বসিয়েছি, কারণ রান্না যখন বসিয়েছি ভাবলাম একটু করে নেই। আর মিষ্টি কুমড়া ভাজি করেছি। তো 10 মিনিটস আফটার আমি আবারও চলে আসলাম, মোটামুটি ভালোই সফট হয়ে আসছে। আর টমেটোটা মাস্ট বি দিতেই হবে, টমেটোটা দিলে হয় কি ডিফারেন্ট একটা টেস্ট এবং ফ্লেভার চলে আসে। তো 5 মিনিটস, 3 থেকে 5 মিনিটস আর একটু কুক করে নিচ্ছি। আর এরকম অবস্থায় কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন, এটা কিন্তু খুবই একটা টেস্টি, মানে টেস্টটা ঝিঙ্গার ঝিঙে যে ঝিঙের মতোই লাগে। তো যাই হোক, আমার রান্নাটা ওটা শেষ হয়ে গেল। তো এখন এরকম গরমে কিন্তু প্রচুর ফ্রুটস বা ফ্রুটস জুস খাওয়া উচিত। তো আমি এটা একটা মেলন, এটা আমি কেটে নিয়েছি সবার জন্য। তো আমি আজকে আমার ব্লগটা বেশি বড় করব না, কারণ এই গরমে ব্লগটা বেশি বড় করব না, খুবই কষ্ট হচ্ছে সবারই, যেহেতু বাচ্চারা বাসায় আছে, ওদের একটু সময় দিতে হয়। তো আপনারা অবশ্যই ভাবে রেসিপিটা করে নেবেন। তো আজকে রেসিপিটা আপনারা ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আর কথা না বাড়িয়ে সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আমি এখানেই বিদায় নেব, আবারও দেখা হবে নিত্য নতুন ভিডিওর আপলোড নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।